হ্যালো বন্ধুরা, আপনারা আছেন হিস্টোরি অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেস চ্যানেলে। নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। ওল্ড ফোর্ট বা পুরানা কিলা। পুরানা কিলা হলো ভারতের দিল্লির অন্যতম প্রাচীন দুর্গ। এটি বিস্তৃত প্রগতি ময়দান প্রদর্শনী মাঠের কাছে অবস্থিত এবং ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে মথুরা রোড দিল্লি দ্বারা পৃথক করা হয়েছে। এবার শুরু করা যাক মূল হিস্টোরি। খননগুলি খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর চিহ্নগুলি নির্দেশ করে। পাক মৌর্য যুগ 1954 থেকে 55 এবং 1969 থেকে 72 সালে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ এএসআই এর তৎকালীন পরিচালক বিবি লাল দ্বারা খননের প্রথম 2 রাউন্ডে পেইন্টেড গ্রে ওয়ার সংস্কৃতির চিহ্ন খুঁজে পাওয়া যায়। ঐতিহাসিক আলেকজান্ডার কার্নিংহাম দুর্গটিকে ইন্দ্রপ্রস্থের সাথে চিহ্নিত করেছেন, যদিও তিনি বর্তমান কাঠামোকে মুসলমানদের দ্বারা নির্মিত বলে উল্লেখ করেছেন। পুরান কিলাকে প্রাচীন ভারতীয় শহর ইন্দ্রপ্রস্থের দুর্গ বলা হয়, যেখানে কিংবদন্তি পাণ্ডবরা শাসন করেছিলেন। হুমায়ুন প্রাচীন ইন্দ্রপ্রস্থ ধ্বংসাবশেষের সাধারণ আশেপাশে। আবুল ফজল বলেছেন যে তিনি প্রাচীন ইন্দ্রপ্রস্থের জায়গায় দুর্গটি নির্মাণ করেছিলেন। সুরি রাজবংশের প্রতিষ্ঠাতা শের শাহ সুরি হুমায়ুনকে পরাজিত করেন এবং দুর্গে পরিবর্তন আনেন, এর দুর্গ শক্তিশালী করেন এবং এর দেয়ালে সম্পূর্ণ করেন। তিনি সেখানে শেরগড় নামে আরেকটি দুর্গ তৈরি করেছিলেন, যেখানে গভর্নর থাকতেন। তবে তার প্রকল্পটি ছিল একটি রাজকীয় শহরের জন্য হুমায়ুনের একটি দুর্গ নির্মাণের ধারাবাহিকতা। তিনি দুর্গের ভিতরে অনেক স্থাপনাও নির্মাণ করেন। তার শাসনের পরেও দুর্গে সংযোজন করা হয়েছে বলে মনে করা হয়। দুর্গ নির্মাণে তার অবদানের পরিমাণ বিতর্কিত। এর নির্মাণের ঐতিহাসিক গুণাবলী প্রাথমিক উৎস থেকে বিচার করাও অনিশ্চিত। মোহাম্মদ খোয়াইন্দামির বলেন যে হুমায়ুন যমুনার কাছে একটি ঢিবির ওপর শহরের ভিত্তি স্থাপন করেছিলেন। হুমায়ুনের সময়ে দেয়াল ও দুর্গের নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। তারিক ই দাউদি বলে যে শেরশাহ সুরির রাজকীয় শহরটি তার মৃত্যুর পর অসম্পূর্ণ থেকে যায় এবং তিনি তার দুর্গের নামকরণ করেন শেরগড়। আব্বাস সারওয়ানি বলেন তিনি মারা যাওয়ার সময় তার দ্বারা নির্মিত দুটি দুর্গ অসম্পূর্ণ ছিল। তারিক ই খান জাহান বলেছেন যে সেলিম শাহ সুরি হুমায়ুনের দিন পানকে রক্ষা করার জন্য একটি প্রাচীর নির্মাণ করেছিলেন। পুরান কিলা এবং এর পরিবেশ দিল্লির ষষ্ঠ শহর হিসাবে বিকাশ লাভ করেছিল। 7 অক্টোবর 1556 এর হিন্দু রাজা হেমচন্দ্র বিক্রমাদিত্য, যিনি আকবরের বাহিনীকে দিল্লির যুদ্ধে 1556 চূড়ান্তভাবে পরাজিত করেছিলেন, পুরান কিলায় মুকুট পরা হয়েছিল। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না।